বাবা যে আমার আদর্শ না তা কিন্তু না, অভিনয়ে আমার যেমন ফরিদি ভাই আমাকে আমি আদর্শ মানি, আমার ব্যক্তি জীবনে যদি এই ধরনের জোনে কথা বলা হয়, আমি একজন ফ্রিডম ফাইটারের সন্তান। আমরা খুব সহজে ভয়ও পাই না, এটা ব্লাডে আছে, বা গল্প শুনতে শুনতে এরকম হয়ে গেছে, আমরা খুব সহজে ভয়ও পাই না, খুব সহজে হোঁচটও খাই না। সো ওই জেনেটিক্যালি আমার বাবার ভিতরে যেটা ছিল সেটা আমার ভিতরে আছে। কাদের বাহিনীর একজন ছিলেন, সেক্টর 11-তে উনি 11 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন, ওই সেক্টরের যেহেতু আমাদের বেড়ে ওঠা টাঙ্গাইলে, এবং সে ডেডিকেটেড ছিলেন, সে পলিটিক্যালি ডেডিকেটেড ছিলেন, কখনো সে পদের জন্য কাজ করেন নাই, সে আল্লাহ উনি চলে গেছেন, আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুক এবং ভালো যেখানে আছে হয়তো আমার বাবা খুব ভালো আছেন। সো আমার কাছে মনে হয় যে এই যে এই প্রশ্নটা যে রাজনীতি, এটা একটা বিশাল বড় দায়িত্ব, এটা নিয়ে আমার মতো একটা ছোটো মানুষ কথা বলবে এটাই বলতেই আমার প্রবলেম, যে আমাকে এখনও যদি ভাবি আমি 5 বছর এটার ভিতরে ডেপথ অ্যানালাইসিস হবে, অনেক স্টাডি করার ব্যাপার আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, এবং মনে মস্তিষ্কে মাথায় সব জায়গায় নেওয়ার ব্যাপার আছে, ওন করার ব্যাপার আছে, তারপরে আমি একটা হয়তো বা কথা বলতে পারবো, বা যদি অ্যাপ্রোচ করে কেউ আমাকে তখন এটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু নাও এডেইজ এটাই সঠিক, এটাই সত্য যে আমি একজন পারফর্মার, আমি আগে বেস্ট নাগরিকটা হই, আইন কানুন মেনে চলি, তারপরে না হয় অভিনেতা থেকে নেতা হওয়ার প্রবণতা কাজ করবে, আদারওয়াইজ তো পসিবিলই না। আমাদের এমনি অনেক ফ্লজ আছে, নেতা হওয়ার আগে আগে ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। রাজনীতি নিয়ে আমি কথা বলার জন্য আমি এখন প্রপার মানুষটাই হতে পারিনি, একটা রাজনীতি নিয়ে কথা বলার জন্য আমার রাজনীতি নিয়ে আরও 5 বছর শুধুমাত্র রাজনীতি নিয়ে স্টাডি করতে হবে, মানে রাজনীতি নিয়ে স্টাডি করতে হবে 5 বছর, তারপর রাজনীতি নিয়ে আসা যাওয়া এগুলো নিয়ে কথা বলতে পারবো। মানে এটা এমন সহজ বিষয় না যে আমি পপুলার, আমি চিন্তা করে ফেললাম যে আমি রাজনীতি করব, রাজনীতি তো এটার জন্য না, মানে এটা আরও 5 বছর আমার শুধুমাত্র রাজনীতি নিয়ে ঘাটতে হবে, ভাবতে হবে। আমার আমার যে ফ্যামিলি মেম্বার আমি দেখছি তারা এটা ওন করতো ভিতর থেকে, এটা নিয়ে স্টাডি করতো, তাদের নাম মুখস্থ করতে দিত না, তো এটা তো ফিলের ব্যাপার, তা ওই দায়িত্ব তো একটা বিশাল বড় দায়িত্ব, ওইটা তো আমি তো 5-10 বছর আমার মনে 10 বছরও লাগতে পারে ওইটা স্টাডি করতে, স্টাডি করে ট্রেডিশনাল সব কিছু জেনে টেনে তারপর যদি এটা ইউনেভার নো, যদি একটা জিনিস ভিতরে ওন করি, হ্যাঁ আমার মধ্যে মুক্তিযোদ্ধার ব্লাড, দ্যাটস ফর শিওর। আমি এটা অনেক সময় মানে হয় না যে ধারা, মানে অনেক আগবাড়ায় বলার কিছু নাই, এভরি সিঙ্গেল ওয়ান আমার কমিউনিটির আমার আশেপাশে সবাই জানে।